নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার সল্প দু সালের উচ্চ মাধ্যমিকের যার পেজ নম্বর যার পেজ নম্বর এসি একশো তিপ্পান্ন তো দেখো হিস্ট্রি পার্ট এ মার্কস ফর্টি তো দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথমেই আমি বট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা এমসি এবং এসি কিউব নিয়ে সম্পূর্ণরূপে সলভ করাবো তো দেখো এমসি এবং এসি কিউব সম্পূর্ণ সলভ পেতে গেলে আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো দেখো খণ্ড ক ঔপনিবেশিক যুগে ইংরেজ ঐতিহাসিকদের ইতিহাস চর্চার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও রোমান্টোতে কি বলেছে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কারণগুলি লেখো পলাশী যুদ্ধের গুরুত্ব কি অথবা দেখি বলেছে পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো রোমান থ্রিতে কী বলেছে ভারতের পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা করো রোমান কি কী বলেছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলি পরিচয় দেব প্রত্যেকটা কোশ্চেনই দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো পরের কোশ্চেন কি আছে খণ্ড খোয়া রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে চৌঠা মে আন্দোলনের বুদ্ধিজীবীদের ও গুরুত্ব আলোচনা করো রোমান সিক্সে কি বলেছে ডিভাইড অ্যান্ড রুল রুল নীতি কাকে বলে এই নীতির প্রকৃতি কীরূপ ছিল অথবা দেখি বলেছে গুজরাটের খেদা সত্যাগ্রহ ও বারদৌলি সত্যাগ্রহ সংক্ষিপ্ত বিবরণ দাও রোমান সেভেনে বলেছে পঞ্চাশের মনান্তরের কারণ ও ফলাফল লেখো রোমান এইটের কোশ্চেন কি বলেছে স্টাফোর্ড ক্রিপস কেন ভারতে আসেন তার প্রস্তাবগুলি কী ছিল প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি এবার আমি পার্ট বি ঠিক আছে এখান থেকে যতগুলো এম সিকিউ আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ইতিহাস তত্ত্বের জনক ছিলেন এর অ্যান্সার হবে থুকি ডিডিজ রোমান টুতে কী বলেছে পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে অ্যান্সার বে এর অ্যান্সার মাইথোলজি রোমান থ্রিতে কী বলেছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচিত হয় অ্যান্সার এর আনসার ভিনসেন স্মিথ রোমান ফোরে কী বলেছে ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বে এর অ্যান্সার আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তো দেখো এবার আমি রোমান ফাইভের কোশ্চেন সলভ করাবো তো দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাবো একে কী বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত আনসারবে ডি এর আনসার বাংলা দুইতে কী বলেছে ভাইয়াচারি এর আনসার পেস এর আনসার পাঞ্জাব তিনি কি বলেছে মহলওয়ারি এর অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার গাঙ্গে উপত্যকা ফোরে কি বলেছে রাওতারি রায়দারি এর অ্যান্সার হবে এর আনসার দক্ষিণ পশ্চিম ভারত অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এর ডি এস সি থ্রির বিয়ের এ পরের কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোশ্চেন ভারতের রাওতারি বন্দোবস্ত চালু হয় অ্যান্সার হবে এর অ্যান্সার আঠারোশো কুড়ি তোমাদের মাথায় রাখতে হবে যে রাওতারি বন্দোবস্ত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে টমাস মোনরো এটা করেছিল ঠিক আছে রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে সিমোনা শেখের চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে এর আনসার চীন ও জাপানের মধ্যে রোমান এইটে কী বলেছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লেখক অ্যান্সার হবে বিয়ার ডিয়ের অ্যান্সার জেমস মিল জেমস মিল পরের কোশ্চেন কী বলেছে আমাদের ন নম্বরের কোশ্চেন কী বলেছে চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল তো দেখো চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল হলো ক্যান্টন কোথায় ছিল ক্যান্টন তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি টেনের নম্বর কোশ্চেন কি বলেছে সত্য সোজক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সারবে সে অ্যান্সার জ্যোতি রাও ফুলে এগারো নম্বর কোশ্চেন কী বলেছে বিধবা বিবাহ আইন পাঁচ হয় অ্যান্সারবে এর অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে টুয়েলভের নম্বরের কোশ্চেন কী বলেছে এআইটি ইউসি এর প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে বিয়ের আনসার লালা রাজপথ রায় তো দেখো তেরো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে প্রথম বাংলা সংবাদপত্র হল অ্যান্সার বে বিয়ের আনসার দিগদর্শন চোদ্দো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে নববিধান ঘোষণা করেন অ্যান্সার হবে এর আনসার কেশবচন্দ্র সেন তো দেখো পনেরো নম্বরের কোশ্চেন কী বলেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ সরকার চালু করে অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার এর আনসার ঠিক আছে সি এর অ্যান্সার ঠিক আছে এবং ডি এর অ্যান্সার ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোর এর অ্যান্সার ঠিক আছে মানে বি এর অ্যান্সারটা ভুল আছে বাকি সব ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান এর অ্যান্সার ঠিক আছে তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাদের তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে রোমান সিক্সের কোশ্চেন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় আনসার হবে এর আনসার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর কোশ্চেন কি বলেছে জালিয়নওয়ালা বাগের জালিয়নবাগ অবস্থিত এর আনসার হবে বিয়ের আনসার অমৃতসর তোমাদের মাথায় রাখতে হবে যে জালিয়নবাগ হত্যাকাণ্ড কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে আঠারো নম্বর কোশ্চেন বলেছে রাওয়াল কমিশনের অপর নাম কি এর আনসার হবে সিডনি কমিশন পরের কোশ্চেন কী বলেছে উনিশ নম্বরের কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ শুরু হয় অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার দক্ষিণ ভারতে কুড়ি নম্বরের কোশ্চেন বলেছে ভারত ছাড়ো আন্দোলন ধনী ওঠে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দিল্লি চলো একুশ নম্বরের কোশ্চেন কী বলছে পালহারবার মার্কিন নৌঘাটি ধ্বংস করে কোন দেশ অ্যান্সার হবে ডি এর জাপান বাইশ নম্বরে বলেছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় অ্যান্সার হবে ডি এর ব্রিটেনে তেইশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে আজাদিন বাহিনী মণিপুরের শহরটি দখল করে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কোহিমা তো দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন কি বলে মিশনের প্রস্তাবগুলি কে দুর্ভাগ্যজনক বলেন এর অ্যান্সার হবে আমাদের গান্ধীজি ঠিক আছে তো দেখো এবার আমি এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করার বলতে দেখো প্রত্যেকটাই এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি খাতার মাধ্যমে তো দেখো বলেছে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে রচনা করেন অ্যান্সার হবে ইন্ডিয়ান টুডে গ্রন্থটি রচনা করেন রজনী পাম দত্ত কে রচনা করেন রজনী পাম দত্ত তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবটি টেস্ট পেপার সলভ করাছি দু হাজার বাইশ সালের যার পেজ নম্বর একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন নম্বর পেজ তো দেখো পরে কোশ্চেন কী বলেছে পৌরাণিক কাহিনী বা মিথস কাকে বলে তো দেখো পৌরাণিক কাহিনী হল সমাজে প্রচলিত লোক কাহিনীর একটি প্রাচীন প্রকারভেদ সাধারণত বিশ্ব জগৎ পৃথিবী প্রকৃতি ও মানব সভ্যতা ইত্যাদির উৎপত্তি ও স্বভাব ব্যাখ্যা করতে প্রাচীনকালে ও মধ্যযুগে এই লোক কাহিনীর জন্ম হয়েছিল পরের কোশ্চেন কি বলছে অথবা দিয়ে কিংবদন্তি বা লেজেন্ড কি তো দেখো কি লিখেছে আনসারটা কিংবদন্তি বা লেজেন্ড হলো এক ধরনের লোককথা কিংবদন্তি বা কাহিনীগুলিতে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয় অতীতে একসময় সেসব ঘটনা ঘটেছিল বা সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লোক সমাজ বিশ্বাস করে থাকে পরের কোশ্চেন কি বলছে তিন নম্বরের কোশ্চেন ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় পরের কোশ্চেন কি বলছে চার নম্বরের কোশ্চেন আইনের শাসন বলতে কী বোঝো অ্যান্সার হবে আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সব কিছুর উপরে আইনের স্বীকৃতি বোঝায় আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম বর্ণ শ্রেণী এবং ছোটো বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি পরের কোশ্চেন কি বলেছে বক্সার প্রোটোকল কী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমরা তো জানো এই যে বক্সার প্রোটোকল উনিশশো এক সালে সাতই সেপ্টেম্বর চীনে চীন ও এগারোটি এগারোটি বিদেশি শক্তির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা বক্সার প্রোটোকল নামে পরিচিত আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি যারা এই চ্যানেলের নতুন সদস্য হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে বন্দিবাসের যুদ্ধ কারা পরাজিত হয় বন্দিবাসের যুদ্ধ ইংরেজ সেনাপতি শ্যার কোর্টের নিকট ফরাসি সেনাপতি কাউন্ট লালি কাউন্ট লালি পরাজিত হন পরের কোশ্চেন কি বলেছে ছ নম্বরের কোশ্চেন শ্রীরামপুর কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন এর আনসারে হবে আঠারো সালে উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড নামে তিনজন খ্রিস্টান ধর্মপ্রচারক ভারতীয় খ্রিস্টানিদের প্রশিক্ষণের লক্ষ্যে এই কলেজ প্রতিষ্ঠা করেন পরের কোশ্চেন কী বলেছে থিয়েডর কে ছিলেন এর হবে থিয়েডর বেগ ভারতের ব্রিটিশ রাজের হয়ে কাজ করা একজন কেয়ারটেকার এবং ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন মানে থিয়েটার বেগ ছিলেন ভারতের ব্রিটিশ রাজের হয়ে কাজ করা একজন কেয়ারটেকার এবং ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন তো বুঝতে পারছো তো দেখো এবার আমি পরের কোশ্চেন আলোচনা করব অথবা যে তিন আইন কবে পাশ হয় অ্যান্সার হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয় পরের কোশ্চেন কী বলেছে চৌঠামে আন্দোলনের ডাক দেনকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিউ চেন তু শিউ চীনের চৌঠামে পে চৌঠামে পিকিং শহরে এই আন্দোলনের ডাক দেন নম্বরের কোশ্চেন কী বলেছে কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় অ্যান্সার উনিশশো নয় সালের মার্লিয়ামটি সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় পরের কোশ্চেন কি বলছে রোমান টেন নম্বরের কোশ্চেন রাওয়ালা টাইনকে কেন কালা কানুন বলা হয় কালা কানুন বলা হয় অ্যান্সার হবে টাইনে সরকারি বিরোধী যে কোনো প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা ছাড়াই বিনা পরোয়ানায় গ্রেপ্তার অধিক ও ঘরবাড়ি তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয় এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল তাই রাওলাট আইনকে কানুন বলা হয় পরের কোশ্চেন কী বলেছে রাওলাট আইন কবে পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠেরোই মার্চ রাওলাট আইন পাশ করা হয় পরের কোশ্চেন কী বলেছে এগারো নম্বরের কোশ্চেন গান্ধীজি কবে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি গান্ধীজি সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন পরের কোশ্চেন কী বলেছে সতার্থ প্রকাশ কে করেন সতার্থ প্রকাশ করেন স্বামী দয়ানন্দ সরস্বতী সতার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন পরের কোশ্চেন কী বলেছে কবে আজাদিন সরকার গঠিত হয় অ্যান্সার হবে উনিশশো সালে আজাদিন সরকার গঠিত হয় পরের কোশ্চেন কী বলেছে ওয়াভেল পরিকল্পনা কি এর হবে ভারতের রাজনৈতিক সাম্প্রদায়িক সংকট মীমাংসায় গান্ধীজিনা আলোচনা ব্যর্থ হওয়ার পর যে অচল অবস্থা দেখা দিয়েছিল তা দূর করার জন্য উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে লর্ড ওয়াভেল একটি সূত্র উত্থাপন করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত পরের কোশ্চেন কী বলেছে পনেরো নম্বর কোশ্চেন জাপান কবে আত্মসমর্পণ করে এর অ্যান্সারবে উনিশশো পঁয়তাল্লিশ সালে পনেরোই আগস্ট জাপান আত্মসমর্পণ করে body. ষোলো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে রোমান সিক্সটিন নম্বরের কোয়েশ্চেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার হবে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস পরের কোয়েশ্চেন কী বলেছে অথবা দিয়ে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয় এর অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই ও অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো